আসসালামু আলাইকুম। আজকে 6 তারিখ, রাত এখন আনুমানিক 10টা। আমরা আছি গাবতলি হাটে। এই গাবতলি হাটের মেইন হাটে ঢুকতেছি। এই ভিআইপি শেড, এটা বোধহয় ভিআইপি শেড কি, মোস্ট প্রবাবলি। আসো আমরা পাশ দিয়ে ঢুকি, ওইদিকে বেশি বড়। ভাই বিশাল বিশাল বড় অস্ট্রেলিয়ান, আমার ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করতে হবে। তিনটাই অস্ট্রেলিয়ান। আজকে ভাই এক দাওয়াতে গিয়ে অস্ট্রেলিয়ানে মাংস খেয়ে আসলাম, ম্যাম খাইতে পারি নাই, লিটারালি আমার দাওয়াতটা নষ্ট পুরো। এই যে এটা শাহিওয়াল, বেশ বড়, ওই বাসা লাইন বিশাল। আমরা বলছি ভিআইপি শেডের, হ্যাঁ হ্যাঁ শিওর, ভিআইপি শেডের মোটামুটি বড় বড় গরু। পিছনের গরুগুলো আমরা একটু দেখবো, এখানে উপরে ফ্যান দেওয়া গরুর জন্য, হাইফাই অবস্থা। বিশাল অস্ট্রেলিয়া, লিটারালি বিশাল। আমরা একটু জিনিস একটা কি লাই ভাই, কি বডি, আল্লাহ মাথাটাই তো বিশাল বিশাল। মাথাটা এক মন উঠবে, মাথা এক মন হবে? হ্যাঁ ওই মাথা মাংস আরো না, আসলে মাথা ওজন অত বেশি। আচ্ছা মানুষেরটা মাথার ওজন বেশি, গরুরটা, গরুর বিষয়টা জানি না। এদিক দিয়ে সে যদি একটা লাচ্ছিও মারে আমারে, আমার ইচ্ছে বেডে শুয়ে করতে হবে ভাই। বিশাল পাহাড় পাহাড়, এটা বানাইলে মাংসের পাহাড় হবে, চর্বির পাহাড় হবে। কি বলবে, অবশ্যই হবে। ট্রাম্প মাথা দেখছো, ট্রাম্প এদিকে বইল বেচা কেনা হচ্ছে, একটু দেখি। পাউডার দেওয়া হাতে আসছে, সাদা গরু পাউডার দেওয়া সুন্দর করছে। মিরপুর 10 বইল নিবা? আচ্ছা বইল তো ওইদিকে ভিতরে দেখছো? ওইদিকে বড় বড় বইল দেখছি কালকে। হ্যাঁ ওকে, আমরা বইল গুলা দেখলাম। দেখতেছি আমরা কত চা, হ্যাঁ
9.5 লাখ কি জোড়া চাচ্ছেন? আচ্ছা, 9.5 লাখ টাকা হচ্ছে এটা চাওয়া জোড়া। এটা তো চাওয়া দাম, ওনারা 4.5 বলছে, ওদের ওদেরকে 6.5 বলছে, ওনারা 4.40 বলছে, 4.5 বলছে লাস্ট। চলো আমরা সামনে বইল দেখি। এই হচ্ছে দাদাদের শেড, মোদি চলে আসছে একদম। ভাই কি সাইজ এক একটা, সারা বছর ভরপুর খালি খাইছে। ভাই এগুলো তো আপনাদের না? কোথেকে আসছেন? টাঙ্গাইল ভুয়াপুর। আচ্ছা ওইখানে আমার ই ছিল, ফুপা প্রাণী সম্পদ অফিসার ছিল। আচ্ছা কতগুলো আনছেন? বইল, খালি বইল। আপনার কত বাড়ির পালা তো না কিনে আনছেন? খামারের। আচ্ছা আচ্ছা, কতদিন পালায় বইলগুলা? ১০ হাজার করে হইলে ৭.৫ লাখ পোষায় না। অন্য বেটার উপরে বসতে পারবা তুমি? ভাই কি বডি খোদা, বসে পড়ো তো। আমি বস, লাভ দিব, থাক থাক থাক। আমি তো আমাদের ছোট গরু কিনি, ওটার উপরে বসে থাকি। ভাই বিশাল বইল ভাই, খায় প্রচুর। হ্যাঁ হ্যাঁ, লাইফের শেষ মোমেন্টে আসে যে এরা এত খাতির যত্ন পাবে এরা কিন্তু কোনো চিন্তাও করে নেই, সারা জীবন ইটানসে ইন্ডিয়াতে হাল টানসে। ভাই এইটা কি জাতের? উলবাড়ি না শিববি? না উলবাড়ি, শিববি। শিববি তো সহজে উঠে না হাটে। অনব ওটার ওই পাশে গিয়ে দাঁড়াও, তাহলে বোঝা যাবে। এটা তো ক্যামেরাতে বোঝা যায় না, ওই পাশে গিয়ে দাঁড়াও তাহলে এটার হাইটটা বোঝা যাবে। অর্ণবরে অলরেডি দেখা যায় না, তুমি তো উপরে উঠে দাঁড়াইছো। ওরে ভাই থাক থাক, দাঁড়ান লাগবে না। চলো ভাই কাল আমাদের গরু কিনতে হবে। হ্যাঁ থাক থাক, সময় মতো কইছেন খাওয়ার আগে। চাচা কই থেকে আসছেন আপনারা? কত ওই যে 75টা আপনাদেরই? এ কি একা খায় শেষ করবে? এ পুরো এক চারি, পানি দিতে হবে এটাতে? দিয়ে দি, আমি দিয়ে দিই, বসেন। আমরা তো মজা ভাই, আস্তে আস্তে ওই 4 লাগবে না কোথায়। এর
পেট টেট বুঝে ভরে। আরে গির, অনেকদিন ধরে পিওর গির দেখিনি, আজকে পিওর গির দেখতেছি। কোনটা? এই যে এগুলো পিওর গির। আসো এটা গির, নেপালি বলে এটা গির, অ্যাকচুয়ালি জাতটা হচ্ছে গির। হ্যাঁ বেটা, কি তাহলে এটা কি? নেপালি জাতটাই হচ্ছে গির। এটা নেপাল থেকে ভাই গরু যেগুলো আসে ওইটা ওই মোটামুটি নর্মাল। এইটা তোমার ইন্ডিয়ার কোন প্রদেশে জানি, এটা তা জানি না, বাট এটা জাতটা হচ্ছে গির। সাদা ওই যে হরিণ সিং যেগুলো, ও কঙ্করাজ, কঙ্করাজ এরকম বিশাল সিং গুলা। আরেকটা হয়, আচ্ছা আমরা এখনো ভিআইপি শেডে বইলগুলো দেখতেছি, ইন্ডিয়ান হিউজ হিউজ বই, মানে হিউমাঙ্গাস। এই যে অর্ণব, তোমার পাকড়া পছন্দের জিনিস, পাকড়া পছন্দ না? এই যে এটা পাকড়া না, এটা পাকড়া। ওকে, এই যে এইগুলো গির, তবে একটু ক্রস আছে, পিওর গির না। আরে ভাই বিশাল একটা গরু। এই যে এইগুলো খুব সুন্দর লাগে আমার, দেখছো না? ভিটা যদি টাইট হইতো খালি। হ্যাঁ এটা তিন তিন বিশ হবে, দিবে না? ওকে, আমরা ভিআইপি শেডের ভিতরেই থাকি, চলো আমরা ভিআইপি শেডটা একটু ঘুরি, পরে বাইরের দিকে যাবো না। গরু প্রচুর, দর্শনার্থী অনেক, ক্রেতা কম। পাকড়া এটা মুরব্বী, এটার খাওয়ানো শেষ। এগুলা ঝামেলা করেন না, বইল 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 ভাই, কি বডি দেখছো ভাই, সব কয়টা এক সাইজ। সামনে চলো, আচ্ছা ভিআইপি সেটটা শেষ, ওইদিকে কিছু ছোট বইল আছে, চলো ছোট বইলগুলো একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ এটা আবার কালকে না লাগবে, সবার লাগবে, আর না হলে আবার আরো হস্তা বেশি ঠিক আছে যাবেন। আচ্ছা আমরা যে গরুটা দেখলাম, এটার চাওয়া দাম ছিল 5.5 লাখ, মুরব্বি 3,30,000 দাম করছে, ব্যাপারে 4 লাখের উপরে হলে দিয়ে দিবে, গরুটা বিশাল। আমরা ভিআইপি শেডটা ঘুরে শেষ করলাম, আমরা একটু পরে অন্য কোন জায়গা থেকে আবার স্টার্ট করবো।